অবতরণের পর মঙ্গলের মাটিতে কাজ শুরু পার্সিভিয়ারেন্সের। ছবি পাঠাচ্ছে মহাকাশযানের সামনে পিছনের হ্যাশক্যাম, ছবি পাঠাচ্ছে মোট চারটি হ্যাশক্যাম। বেশ কিছু ছবি ইতিমধ্যে নাসার কাছে পৌঁছেও গিয়েছে। এখন এটাই প্রশ্ন, মহাকাশযানের রোবোটিক আর্ম কি কাজ করছে? আপাতত সেই অপেক্ষাতেই রয়েছেন নাসার মহাকাশ বিজ্ঞানীরা। আপাতত দুদিন ধরে যানের সক্রিয়তা পরীক্ষা করবেন বিজ্ঞানীরা। জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ডক্টর দুয়ারি, রোবোটিক আর্ম কাজ করছে কিনা এটা যেরকম আপনাদের এখনো পর্যন্ত লক্ষ্য রয়েছে, তার সঙ্গে সক্রিয়ভাবে এই পার্সিভিয়ারেন্স কাজ করতে কতদিনের জন্য আপনারা অপেক্ষা করছেন? এবং অবশ্যই যদি এই পার্সিভিয়ারেন্স পুরোপুরি কাজ করতে সক্ষম হয়, তাহলে কি এটা বলা যায় যে মঙ্গলে দ্বিতীয় উপনিবেশ গড়ার ক্ষেত্রে আমরা আরো এক ধাপ এগিয়ে গেলাম? আপনারা যেরকম বললেন যে পার্সিভিয়ারেন্স অবতরণ করার পরেই একটা প্রচন্ড উল্লাস দেখা গেছিল বিজ্ঞানীদের মহলে, বিশেষ করে নাসার বিজ্ঞানীদের। তারপরে তারা কিন্তু এই পরবর্তী কাজের জন্য যে নেক্সট যে টিম, যে দল, তার হাতে হ্যান্ডওভার করে দিয়ে দায়িত্ব। তারা এখন দেখবে, যেটা আপনারা যেমন বললেন, যে আগামী দু তিন দিন ধরে একটা একটা করে প্রতিটা যন্ত্র ঠিক মতো কাজ করছে কিনা। যে ছবিগুলো নাসা এর মধ্যে প্রকাশিত করেছে, যেখানে অবতরণ করেছে তার সামনে এবং পেছনের অঞ্চলে ওই হ্যাজার্ড অ্যাভয়েডেন্স ক্যামেরা বা হ্যাশক্যাম দিয়ে, সেই হ্যাশক্যামের ওপরেও কিন্তু সেই লেন্সের ওপরে এখনো একটা ধুলোর পরত ছিল বলে খুব স্পষ্ট ছবি তারা দেখাতে পারেনি। এই ধুলোর পরত আস্তে আস্তে যে ওপরে একটা কাভারিং আছে, ঢাকনা আছে, সেটাকে সরিয়ে ফেলে আরো ভালো ছবি পরবর্তীকালে আমরা আশা করছি। তাছাড়া যে ছবিগুলো দেখা যাচ্ছে, যে যখন স্কাই ক্রেন থেকে অবতরণ করানো হচ্ছে মাটি থেকে ঠিক 2 ফিট ওপরে, তখন পার্সিভিয়ারেন্স সেই স্কাই ক্রেনের ক্যামেরা থেকে ছবি তোলা, সেই ছবিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরো দেখতে পেয়েছি যে মার্স রিকনসেন্স অরবাইটার, যেটি আগে পাঠানো হয়েছিল এবং প্রদক্ষিণ করে চলেছে মঙ্গল গ্রহকে, সেটি ছবি তুলেছে কিভাবে আস্তে আস্তে ধীরে ধীরে নামছে পার্সিভিয়ারেন্স। সুতরাং পার্সিভিয়ারেন্স এর অবতরণ এবং অবতরণের ঠিক পরে সমস্ত তথ্য যেমন আমরা পেয়েছি, ছবিও পাওয়া গেছে। এর পরবর্তীকালে কিন্তু কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, কেন প্রতিটা যন্ত্র খুঁটিনাটি, যেমন যেখান থেকে শক্তি তৈরি হবে, যে নিউক্লিয়ার ব্যাটারি, যে নিউক্লিয়ার পাওয়ার সেলটা রয়েছে, যেটি 110 ওয়াটের শক্তি তৈরি করতে পারবে এবং পরে লিথিয়াম আয়ন দুটো ব্যাটারিকে সে আরো চার্জ করতে পারবে, সেইগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। তারপরে আপনারা যেটা বললেন যে রোবোটিক আর্ম, যে রোবোটিক আর্ম কিন্তু পরবর্তীকালে অনেকগুলি কাজ করবে, সুতরাং সেই আর্মটি বা সেই বাহুটি, রোবোটিক বাহুটি ঠিক মতো কাজ করছে কিনা, তার সঠিক সমস্ত কিছু তথ্য পৃথিবীতে আসছে কিনা, এই সমস্ত কিন্তু এখন খুঁটিয়ে নাকি দেখা হবে। সুতরাং আমার মতে আগামী 4-5 দিন বা 1 সপ্তাহ এটা হবে এখন পরীক্ষার সময়, তারপরে কাজ শুরু করবে পার্সিভিয়ারেন্স। একেবারে অনেক ধন্যবাদ ডক্টর দুয়ারি।